এখন মোটামুটি সুস্থ, কিন্তু কথা বলতে অনেক কষ্ট। শেখ হাসিনাকে এই দেশ থেকে আমরা তাড়ানোর জন্য রক্ত দিয়েছি, আমার ভাইরা জীবন দিয়েছে, এই রিসিজন জন্য দ্বিতীয়বার কেউ দেখানোর সাহস না করে। আমার ছেলে আহত হয়েছে জন্য আমি খুব একটা দুঃখিত না, আনন্দিত কি লিখে আমার ছেলে, আমিও মুক্তি করতে পারি নাই, সে তো করতে পারছে, সুযোগ তো সে পাইছে। আঘাত পেয়েছিলেন থেকে যা হাতটা বাড়ি থেকে আপনি তো এখন আশঙ্কাজনক। হ্যাঁ, কোটা সংস্কার আন্দোলনে আপনার ছেলের এই অবস্থা, দেশের বর্তমান পরিস্থিতি আপনিও জানেন, আপনার ছেলের আগে কী অবস্থা, তার আশঙ্কা কত, মানে তার এখনও কি মানে অবস্থা কী শারীরিক? অনেকটা ভালোর দিকে, অনেকটা ভালো, হাঁটিটা এখনও পুরোপুরি জোড়া নেই নেই, একাত্তরের মুক্তিযুদ্ধ করতে পারিনি পুরোপুরি, ছোটো ছিলাম, চব্বিশের মুক্তিযুদ্ধ দেখলাম, এটা ছিল দেশ স্বাধীনতার, এটা ছিল জাতির স্বাধীনতার জন্য, তারা 5ই আগস্ট হলো জাতির স্বাধীনতা, এটা আমি মনে করি। আমার ছেলে আহত হয়েছে জন্য আমি খুব একটা দুঃখিত না, আনন্দিত কি লিখে আমার ছেলে, আমিও মুক্তিযুদ্ধ করতে পারি নাই, সে তো করতে পারছে, সুযোগ তো সে পাইছে, এই জন্য আমি খুব আনন্দিত। এখন মোটামুটি সুস্থ, কিন্তু কথা বলতে অনেক কষ্ট। আমার না, আমার এখানে ডাইরেক্ট গুলি দিয়া এখানে সেটা আর এখানে হলো এটা, কিছু গুলি বার করছে, এখনও ম্যাক্সিমাম গুলি ভিতরে থেকে গেছে। আমি এখানে সর্বপ্রথম ইঞ্জুরি আমি হয়েছি, হওয়ার পরে আসলে ঢাকা মেডিকেল আবার আমি নিজে একেই আসতে হয়েছি আর কি। সাথে কেউ ছিল না বলতে, ওরা তখন কোনোভাবে ব্রাশ পার করতেছিল, এমনভাবে ব্রাশ পার করতেছে, ওখানে ছিল আমাদের বোনেরা বেশি, আমাদের নেতৃত্বে ছিল, আর আমরা তো আমাদের টার্গেট ছিল 11টা বাজে, তখন মাত্র 10টা বাজে, আমাদের কাঙ্ক্ষিত যে জনশক্তির 10 ভাগ মাত্র 1 ভাগ আসছে তখন, আর 9 ভাগে তখন অনুপস্থিত। আর আমার টার্গেট ছিল এখান থেকে মিছিল নিয়ে তো শাহবাগের দিকে যাবো, এখানে আস্তে আস্তে জ্বর হচ্ছে। আমার একটাই ইচ্ছে যে আমরা যে রেসিজমের জন্য শেখ হাসিনাকে এই দেশ থেকে আমরা তাড়ানোর জন্য রক্ত দিয়েছি, আমার ভাইরা জীবন দিয়েছে, এই রেসিজমের জন্য দ্বিতীয়বার কেউ দেখানোর সাহস না করে। হ্যাঁ, রেসিজমের দ্বিতীয়বার কেউ দেখানো। আর সর্বশেষ আরেকটা কথা, দেশ প্রত্যেকটা নাগরিককে দেশপ্রেমে উদ্যত্ত হয়ে আমাদেরকে দেশটা করতে হবে, কারণ প্রত্যেক সময় শুধু আসে না রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রত্যেক বছর বছর বা প্রত্যেকটা যোগাযোগ সময় আসে না, যেহেতু এবার দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আপনাদের নেতৃত্বে আমরা একটা সুষ্ঠু পরিবেশ ফিরে নিতে পারছি, বা গত 15 বছর যে মনের ভিতরে যে ক্ষত তৈরি হয়েছে ক্ষতটা দূর করতে পারছি। আমি চাই এই ক্ষততা না দ্বিতীয়বার কেউ তৈরি করতে না পারে। আরেকটা অনুরোধ করবো হলো যে আমরা যারা এখনও মারা যায় না, বেঁচে আছি, ভবিষ্যতে কী হবে না হবে জানি না, বেঁচে থাকার জন্য যে প্রপার ট্রিটমেন্ট দরকার, এই ট্রিটমেন্টের জন্য আপনারা সবচেয়ে বেশি করে। আমি গত 5 দিন এখানে ভর্তি, অসংখ্য মানুষ আসছে, তারা আসলে দেখতেছি যে অনেক মানবতার জীবনযাপন অবস্থা, এখানে আন্দোলন করা অবস্থা এখানে আসছে। আমি চাই যতদিনই বেঁচে থাকে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে যেন পরবর্তী লাইফটা দেশে থাকে, এটা আপনারা ভালোভাবে নেবেন, এটাই আমার একমাত্র চাওয়া।